হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যাদেবী দাসী। প্রপাত কিচেনের আজকের রেসিপি প্যানকেক। চলুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে খুব সহজেই এই প্যানকেক তৈরি করা যায়। ময়দা, চিনি, গুঁড়ো দুধ, মধু, বেকিং পাউডার, ক্যারোব সিরাপ, দুধ, কনডেন্স মিল্ক, ফ্রেশ ক্রিম, ভ্যানিলা এসেন্স, ঘি, সবগুলো উপকরণ মিক্সিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ মধু, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ ফ্রেশ ক্রিম। এবং পরিমাণ মতো দুধ, দুধটা আপনারা পরিমাণ মতো অ্যাড করে ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেবেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি মসৃণ ব্যাটার তৈরি হওয়া পর্যন্ত। আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কত মসৃণ হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এতে কোনো বাবল নেই। ফ্রাই প্যান ভালোভাবে গরম করে এতে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি ভালোভাবে ব্রাশ করে নিব, বারবার ঘি অ্যাপ্লাই করতে হবে না, একবার দিয়ে দিলেই হবে যাতে শেপটা সুন্দর হয়। এখন 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা তুলে নিয়ে এখন ওপাশটা 30 সেকেন্ড ভেজে নেব। প্যানকেক হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। এখন ক্যারোব সিরাপ ও কনডেন্স মিল্ক দিয়ে সাজিয়ে নিচ্ছি।